নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে প্রবীর দাসের জীবন কাহিনীটা আপনাদেরকে জানাবো। প্রবীর দাস, তিনি একটি সাকসেসফুল ফুটবলার, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এইটা কি আপনারা কেউ জানেন? একটি গরিব রিক্সাওয়ালার ছেলে প্রবীর দাস, তিনি ছোটবেলা থেকে ভালো ফুটবলার হওয়ার জন্য কত সংঘর্ষ করেছেন, চরম আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে তিনি নিজেকে একটি ভালো ফুটবলার তৈরি করলেন, এবং ফুটবল ক্যারিয়ারে দুইবার মারাত্মক ইঞ্জুরি হওয়ার পরে ডাক্তার তাকে বলেছিলেন তাকে ফুটবল ছেড়ে দিতে হবে, সেই মারাত্মক ইঞ্জুরিকে হারিয়ে কিভাবে তিনি একটি সফল ফুটবলার হলেন, একটি গরিব ঘরের ছেলে কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবতায় পরিণত করে, প্রবীর দাসের জীবনীটা সত্যিই একটি প্রেরণামূলক গল্প। বন্ধুরা, আমি এইটুকুনি বলতে পারি প্রবীর দাসের জীবনের এই অজানা গল্পটি আপনাদের চোখে জল অবশ্যই এনে দেবে। তাহলে বন্ধুরা, প্রবীর দাসের জীবনী এবং তার জীবনের অজানা তথ্যগুলো জানার জন্য ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখুন। এবং বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য অনেক রিসার্চ, অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং বন্ধুরা আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটি অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। 20 ডিসেম্বর 1993 সালে পশ্চিমবাংলার সোদপুর এলাকার দাস পরিবারে জন্মগ্রহণ করেন প্রবীর দাস। বন্ধুরা, ছোটবেলা থেকেই প্রবীর দাসদের পরিবারের আর্থিক সমস্যা প্রচুর ছিল। প্রবীর দাস, তার বাবার নাম হচ্ছে মুনা দাস। প্রবীর দাসের বাবা, তিনি প্রচণ্ড পরিশ্রমিক লোক ছিলেন, কারণ তার কাঁধে তার পুরো পরিবারের দায়িত্ব ছিল। প্রবীর দাস, তারা দুই ভাই এবং তার বাবা মুনা দাস, তিনি রিক্সা চালকের কাজ করতেন, এবং সেইখান থেকে প্রবীর দাসের বাবা দিনে 200 থেকে 250 টাকা ইনকাম করতেন। প্রবীর দাস, তিনি তার জীবনে সবথেকে বেশি ভালোবাসেন তার মাকে। তার মায়ের নাম হচ্ছে সন্ধ্যা দাস, এবং প্রবীর দাসের মা, তিনি এতটাই পরিশ্রমিক ছিলেন, তিনি ভোর 4টার সময় ঘুম থেকে উঠতেন, তিনি প্রতিদিনই তাদের এলাকায় কিছু লোকের বাড়িতে রান্না করতে যেতেন, এবং সেই বাড়িতে রান্না শেষ করার পরে প্রবীর দাসকে তিনি 10:30টার সময় স্কুলে ছাড়তে প্রতিদিন চলে আসতেন। এবং প্রবীর দাসের মায়ের জীবন আরও বেশি কঠিন ছিল। প্রবীর দাসের মা প্রবীরকে স্কুলে ছাড়ার পরে তিনি আবার তার নিজের কাজে চলে যেতেন, এবং প্রবীর দাসের মা প্রবীর দাসকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে আসতো, কিন্তু প্রবীর দাস, তিনি স্কুলে ক্লাস না করে তিনি স্কুলের মাঠে দৌড়ে চলে যেতেন, এবং সেখানে তিনি লেবু দিয়ে ফুটবল খেলতেন, এবং সারাদিন তিনি স্কুলের মাঠে ফুটবল খেলার পরে এবং প্রবীর স্কুল শেষ হওয়ার সময় আবার ঘরে চলে আসতেন। একদিন প্রবীর দাসের মাকে প্রবীর দাসের স্কুল থেকে চিঠি পাঠানো হয় যাতে প্রবীর দাসের গার্জেন এসে টিচারের সাথে দেখা করে, এবং টিচার তার মাকে বলে যে প্রবীর দাসকে এবছর আমরা পরীক্ষায় বসতে দেবো না, কারণ প্রবীর দাস মাত্র 17 দিন স্কুলে এসেছে। তার মাও এটা শুনে অবাক হয়ে যায় যে প্রবীরকে তো তিনি ডেইলি স্কুলে ছাড়তেন, কিন্তু প্রবীর দাসের 17 দিন প্রেজেন্ট কেন? সেই সময় প্রবীর দাসের ফুটবল জীবনের প্রথম কোচ আলোক রুদ্রা তার স্কুলের টিচারদেরকে গিয়ে রিকোয়েস্ট করে যে প্রবীর দাসকে যেন এক্সামে বসতে দেওয়া হয়, কারণ প্রবীর, তিনি ফুটবলকে খুবই ভালোবাসেন, ফুটবলকে তিনি তার জীবনের থেকে বেশি গুরুত্ব দেন, তাই যেন প্রবীর দাসকে এক্সামে বসতে দেওয়া হয়। এবং তারপর থেকে প্রবীর দাস আস্তে আস্তে বড় হতে শুরু করে, এবং তিনি প্রতিদিন তার কোচ আলোক রুদ্র স্যারের কাছে ট্রেনিং নিতে শুরু করেন। প্রবীর দাসের পরিবার অল্প অর্থেও নিজেদের মধ্যে খুবই সুখী ছিল, তাদের জীবনে সব কিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন প্রবীর দাসের বাবা রিক্সা চালাতে গিয়ে তার একটি ইঞ্জুরি দেখা দেয়, এবং তিনি সেই সময় সেই ইঞ্জুরিটাকে তোয়াক্কা না করে তিনি কাজে বেরিয়ে যেতেন। হঠাৎ একদিন প্রবীর দাসের বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এবং তার শরীরে ব্যথা প্রচণ্ড বাড়ে, তখন মুনা দাসকে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করাতে হয়, এবং ডাক্তার প্রবীর দাসের বাবাকে 1200 টাকার একটি ইঞ্জেকশন দিতে বলে। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে ডাক্তার বলে যে তার বাবাকে 6 মাসের জন্য হসপিটালে ভর্তি করতে হবে। এইভাবে প্রবীর দাসের জীবনে ফুটবল খেলার স্বপ্নটা কিছুটা হলে ভেঙে যাচ্ছিল, কিন্তু সেই সময় প্রবীর দাসকে সাপোর্ট করেন প্রবীর দাসের দাদা। প্রবীর দাস এবং প্রবীর দাসের দাদা দুজনেই খুব ভালো ফুটবলার ছিলেন। তখন প্রবীর দাসের দাদা, তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজের ফুটবল ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করবেন, এবং তিনি তার ভাইকে বলেন তার ভাই যাতে ফুটবল ক্যারিয়ারটা না ছাড়ে এবং পরিবারের কথা চিন্তা না করে পুরো ফোকাসটা ফুটবলের ওপরই করে। তারপরে 2006 সালে প্রবীর দাস, তিনি অনেক কটি একাডেমিতেই নিজের খেলার সুযোগের জন্য অনেক কটি ক্লাবেই ট্রায়াল দিয়েছিলেন, কিন্তু তিনি সেই একটিও ট্রায়ালে সাকসেস হননি। কিন্তু তা সত্ত্বেও প্রবীর দাস নিজের ওপর বিশ্বাস ছাড়েনি। তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি একদিন ইন্ডিয়ান ফুটবল জার্সি পরবেন এবং তিনি খুবই ভালো একটি ক্লাবের হয়ে ফুটবল খেলবেন। তারপরে 2007 সালে প্রবীর দাস অবশেষে সুযোগ পেল সাইল একাডেমিতে, এবং সেখানে তিনি চমৎকার ফুটবল খেলার পরে
তিনি অবশেষে তার স্বপ্ন U19 ইন্ডিয়ান টিমে খেলার সুযোগ পেয়ে যান। ঠিক এইভাবে প্রবীর দাস তিনি তার ফুটবল ক্যারিয়ারে আস্তে আস্তে অগ্রসর হয়। আমরা হয়তো একটি অজুহাত দিয়ে বলি, টাকার অভাবে আমরা একটি ভালো খেলোয়াড় হতে পারলাম না, কিন্তু প্রবীর দাস তিনি দেখিয়েছেন স্বপ্ন এবং ইচ্ছে এবং ট্যালেন্ট থাকলে সব কিছুই করা সম্ভব। বন্ধুরা, এইবারে প্রবীর দাসের ফুটবল ক্যারিয়ার সম্বন্ধে আপনাদেরকে একটু জানাই। সেই ইন্ডিয়ান U19 ফুটবল টিমে খেলার পরে তখন প্রবীর দাস অফার পায় পৈলান অ্যারোসের হয়ে, এবং 23 সেপ্টেম্বর 2012 প্রবীর দাস তিনি তার ফুটবল জীবনে প্রথম গোল করেছিলেন এবং সেই ম্যাচটা পৈলান অ্যারোস 2-1 গোলে জিতেছিল শিলং লেজংয়ের বিরুদ্ধে। এবং প্রবীর দাস তিনি তার আই লিগ গোলও প্রথমবার করেছিলেন পৈলান অ্যারোসের হয়েই শিলং লেজংয়ের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে, এবং প্রবীর দাসের একটিমাত্র গোলে সেই ম্যাচটা পৈলান অ্যারোস জেতেন। প্রবীরের জীবনে যখন সব কিছু আস্তে আস্তে ভালো হচ্ছিল বলে মনে হয়, ঠিক তখনই 12 এপ্রিল 2013 পারাগ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় 37 ডিগ্রি গরমে প্রবীরের হিট স্ট্রোক হয়ে যায় এবং তখনই প্রবীর অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যান। সঙ্গে সঙ্গে প্রবীরকে অ্যাম্বুলেন্সে করে পাশের হসপিটালে ভর্তি করানো হয় এবং সেই চোটটাকে সারিয়ে প্রবীরের আবার মাঠে ফিরতে প্রায় 6 মাস লেগে যায়। এবং তিনি আবার যখন মাঠে ফেরেন তখন তাকে ডেম্পো FC 1 বছরের লোনে সাইন করেন। তিনি 1 বছর ডেম্পোতে ফুটবল খেলেন এবং তিনি সেই বছর ডেম্পোর হয়ে দুর্দান্ত ফুটবল খেলার পরে তাকে একটি বড় ফুটবল ক্লাব মোহনবাগান 2 বছরের একটি কন্ট্রাক্ট অফার করেন। 13 জুন 2015 প্রবীর দাস তিনি মোহনবাগান ক্লাব সই করেন এবং 2015 প্রবীর তিনি মোহনবাগান থেকে লোনে চলে যান দিল্লি ডায়নামোসের হয়ে ISL খেলতে, এবং তিনি দিল্লির হয়ে ISL খেলার পরে তিনি আবার মোহনবাগানে ফিরত চলে আসেন এবং তিনি সেই বছর মোহনবাগানের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেন আই লিগে। এবং তারপরে 2016 ATK প্রবীর দাসকে অফার করে এবং মোহনবাগান থেকে তখন প্রবীর দাস আবার ATK-র দলে 1 বছরের লোনে চলে যান, এবং সেই বছর তিনি ATK-র দলের সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে নিজের ভবিষ্যতের একটি নতুন পাতায় সই করেন। তখন ATK-FC প্রবীর দাসকে 3 বছরের কন্ট্রাক্ট অফার করেন। এবং প্রবীর দাসের জীবনে যখন আবার মনে হচ্ছিল যে সব কিছু আরও একবার ঠিক হয়ে গেছে, ঠিক সেই সময় প্রবীর দাসের ফুটবল জীবনে সবথেকে বড় ইঞ্জুরি হয় তার 8 সেপ্টেম্বর তিনি যখন ফুলামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়েছিলেন, তখন তার মারাত্মকভাবে নি ইঞ্জুরি হয়। এবং সেই নি ইঞ্জুরির পরে তার ডাক্তার তাকে বলেছিল যে প্রবীর দাসকে ফুটবল খেলা হয়তো ছেড়ে দিতে হতে পারে। এবং এটা জানলে হয়তো আপনি অবাক হবেন, 8 সেপ্টেম্বর যে বুটটি পরে প্রবীর দাসের ইঞ্জুরি হয় সেই বুটটা প্রবীর দাস এখনও তার কাছে রেখে দিয়েছে। ফুটবল জীবনে তিনি যতগুলো মেডেল পেয়েছিলেন তার সঙ্গে সেই বুটটাকে রেখে দিয়েছে এবং সেই বুটটাকে তিনি লাকি বুট বলেন, কারণ এই বুটটাই প্রবীর দাসকে মনে করিয়ে দেয় যে তার খারাপ দিনে পাশে থাকা তার ফ্যামিলির কথা, তার বন্ধুদের কথা এবং তার চোটকে হারিয়ে ফুটবল জীবনে ফিরে আসার কথা। এবং ইঞ্জুরির কারণে প্রবীর দাস যখন হসপিটালের বেডে শুয়েছিলেন তখন তিনি নিজেকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তিনি ফুটবলে আরও বেটার প্লেয়ার হয়ে কামব্যাক করবেন, এবং সেটা তিনি করে দেখিয়েছেন। এবং তিনি যেই বছর তার ইঞ্জুরি থেকে কামব্যাক করেছেন সেই বছরই তিনি তার ফুটবল জীবনে সবথেকে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ATK-FC-কে 3 নম্বর 1 চ্যাম্পিয়ন করেছে 2019-20 সিজনে, এবং সেই সিজনে ATK-র দলকে চ্যাম্পিয়ন করাতে প্রবীর দাসের অবদান। তাহলে বন্ধুরা, প্রবীর দাস ছোটবেলা থেকে কত সংঘর্ষ করে আজকে এত বড় ফুটবলার হয়েছেন এই গল্পটা আমি আপনাদেরকে জানালাম। এবং প্রবীর দাসের জীবনী সম্পর্কে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করুন এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রবীর দাসের জীবনের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি প্রচুর বড় হয়ে গেছে তাই এই ভিডিওতে এতটাই বলছি। তো আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।